নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলায়। এই মুহূর্তে কিন্তু একেবারে চরিলামের ভয়াবহ পরিস্থিতির পর আমরা দেখতে পাচ্ছি বীরজিৎ সিনহা যিনি রয়েছেন, প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা ইতিমধ্যে এসে পৌঁছছেন যে পুলিশ হেডকোয়ার্টার রয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব কিছুক্ষণের মধ্যে ওনার সাথে। মানুষে পুরো হয়রানি করেছে, কিন্তু আমরা আমাদের এখানে একশো তিপ্পান্ন পরিবার ৬০৩টা লোক যোগ দিয়েছে। এরপর আমরা চলে এসেছি, পুলিশ রিকোয়েস্ট করেছে, আমরাও চলে এসেছি। এখন শোনা গেছে আমাদের লোকজন দাঁড়িয়ে রয়েছে, পুলিশ কথা দিয়েছিল যে তাদেরকে আমরা অবরোধ মুক্ত করে তাদেরকে আমরা সিকিউরিটি দিয়ে বাড়ি যাওয়ার ব্যবস্থা করব। শুনলাম হঠাৎ পুলিশের সামনেই তাদেরকে আমাদের কিছু আট দশজনকে মারপিট করেছে। তাদের অবস্থা কেমন এখন বর্তমানে? এখন ঠিক খবর জানি না, এখন তারা হাসপাতালে নিয়ে গেছে। এই জন্য আমরা এখানে পুলিশ অফিসারের কথা বলব। অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয়, তার বিহিত ব্যবস্থার জন্য আমরা এখন পুলিশ অফিসারের দেখা করব। এখন আপনারা কথোপকথন চলবে পুলিশ হেডকোয়ার্টার? হ্যাঁ, এখনই যাবো, ওই তো গিয়েছে। দোষীদের কি আপনারা গ্রেফতারের দাবি করছেন? অবশ্যই, পুলিশের সামনে মারপিট করেছে, সুতরাং তাদেরকে তো সমটু কেস নেওয়াই উচিত। আমি ঠিক জানি না, এখন পর্যন্ত খবর নিতেছি আমরা, তিন চারজনের মনে মাথা ফাটছে। শোনা গেছে যে আপনাদের ভবন ছিল সেখানে পার্টি অফিস, তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেখানে ক্ষতির কেমন পরিমাণ? হ্যাঁ, এই অফিসটা তো এর আগেও বারে বারে হামলা এবং আগুন দেওয়া হয়েছে, কিন্তু আমাদের অফিসে তো অনেক ক্ষতি হয়েছে না, অনেক ক্ষতি হয়েছে, আগুন দিয়েছে কিনা জানি না, অনেক ক্ষতি হয়েছে। একেবারেই আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন বীরজিৎ সিনহা, উনি এসে পৌঁছন এবং তার পাশাপাশি কিন্তু ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের যিনি জয়ী বিধায়ক রয়েছেন সুদীপ রায় বর্মন, তিনিও ইতিমধ্যে যে পুলিশ হেডকোয়ার্টার রয়েছে তার মধ্যে প্রবেশ করে এবং আজকের যে ঘটনা সংঘটিত হয়েছে উনি চরিলামে আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি। রীতিমতো আমরা এই মুহূর্তে কিন্তু উপস্থিত রয়েছি যে পুলিশ হেডকোয়ার্টার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যে প্রদেশ কংগ্রেসের সভাপতি রয়েছেন বীরজিৎ সিনহা তিনি প্রবেশ করছেন হেডকোয়ার্টারে এবং আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের সেই আপডেট তুলে ধরার চেষ্টা করব। কিন্তু বিষয়টি হচ্ছে যে ১৯ চরিলামে আজকের দিনে দাঁড়িয়ে একটি যোগদান সভাকে কেন্দ্র করে এতটাই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং তারপর যখন এসডিপিও সেখানে দায়িত্ব নিয়েছিলেন যে সেখানকার পরিস্থিতিকে সামনে রাখবেন, তারপরেও এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের উপর রাজ্যের নেতৃত্বরাও যদি সেখানে বিশ্বাস রাখে, তবে সেই বিশ্বাসের কতটুকু দাম দেওয়া হচ্ছে বা রাজ্য প্রশাসনিক আধিকারিকরা কতটুকু সেখানে অক্ষম, এই ধরনের ভূমিকায় আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি আপডেটস। সকালে যে বিষয়টি ছিল যে সেখানে একটি যোগদান সভা ছিল প্রদেশ কংগ্রেসের এবং সেই যোগদান সভার বাইরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যোগদান সভার যে কর্মসূচি ছিল তাও কিন্তু সম্পূর্ণ হতে পারেনি এবং তার আগেই কিন্তু এই ধরনের পরিস্থিতি বা একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় ১৯ চরিলাম এবং সেখানে রীতিমতো দেখা গিয়েছে কুন্দুটি রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়েছে। প্রথমত আমরা দেখতে পেয়েছি সেখানে কংগ্রেস দল তো ছিলই তাদের যোগদান সভাকে নিয়ে এবং অন্যান্য যে দলগুলো ছিল সেখানে যে বিশেষ দল পরিলক্ষিত করা গেছে শাসক দল ছিল সেখানে এবং যে বিষয়টি রয়েছে দুটি দলের মধ্যে একটি রীতিমতো সংঘর্ষ দেখা যায় এবং রীতিমতো সেই জায়গায় একটি অনুষ্ঠানকে ঘিরে, একটি অনুষ্ঠানের অনুমতিকে ঘিরে কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে রয়েছি। চরিলামের সম্পূর্ণ পরিস্থিতির পর এই মুহূর্তে একেবারে আগরতলা রাজধানীতে এসে পুলিশ হেডকোয়ার্টারে রয়েছে যারা প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা রয়েছেন, তারা তাদের এই যে ক্ষতিপূরণ বা তাদের যে বিশেষত যারা কর্মীরা আহত হয়েছেন তাদের যে সুরক্ষার দায়ভার গ্রহণ করেছিলেন সেখানে এসডিপিও, তারপরেও এই ধরনের হতাহতের সৃষ্টি হয়েছে, তো এই বিষয়ে অবশ্যই তারা শাস্তি বা যোগ্য শাস্তির জন্য কিন্তু তারা অবশ্যই এই মুহূর্তে উপস্থিত রয়েছেন পুলিশ হেডকোয়ার্টারে। আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের সেই দৃশ্য, একেবারে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সরাসরি সোশ্যাল বাংলার পর্দায়।
মনীষ চুরিলামে অর্থাৎ রাজ্যের যিনি উপমুখ্যমন্ত্রী রয়েছেন জিষ্ণু দেববর্মণ, ওনার যে বিধানসভা এলাকা রয়েছে তাতে আজ কংগ্রেসের এক যোগদান সভা ছিল এবং সেখানে রীতিমতো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় যোগদান সভাকে কেন্দ্র করে এবং সেখানে পরবর্তী সময়ে দেখা যায় যে পরিস্থিতি এমনটাই নিয়ন্ত্রণের বাইরে চলে আসে যে সেখানে বিশাল টিএসআর বাহিনী মোতায়েন করতে হয় এবং তার পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে সেখানে ম্যাজিস্ট্রেট অবধি এসে পৌঁছয় এবং তারপর 144 ধারা জারি করার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কিন্তু 144 ধারা জারি করা হয়নি। কিন্তু তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে আগরতলা রাজধানীতে এসে পুলিশ হেডকোয়ার্টারে বর্তমানে রয়েছেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা, তারা অবশ্যই সেই দুষ্কৃতীদের শাস্তির দাবি জানাবে। এতক্ষণ পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করেছি পুলিশ হেডকোয়ার্টারের যে চিত্র, অবশ্যই তারা একেবারে উনিশ চরিলাম থেকে এসে কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছেন তারা পুলিশ হেডকোয়ার্টারে প্রবেশ করেছেন। এবারে ভিতরে যারা রয়েছেন অর্থাৎ এডিশনাল এসপি রয়েছেন, হয়তোবা কথোপকথন চলছে এবং তারপর কি তুলে ধরা হয়, তারপর কি শাস্তির দাবি করা হয়েছে এবং প্রশাসনিক তরফ থেকে কি তাদেরকে জানানো হয়েছে, কি আশ্বাস দেওয়া হয়েছে সেটা অবশ্যই আমরা তুলে ধরবো। সে আপডেটস দেখার জন্য কিন্তু অবশ্যই আপনারা চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। এখনকার মতো এই লাইভ অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি, পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। ক্যামেরায় সঞ্জীবের সাথে পুলিশ হেডকোয়ার্টারের সামনে থেকে আমি পূজা দাস, সোশ্যাল বাংলা, নমস্কার।